বলিউডের হট কাপল টিনসেল টাউনের চর্চা যাদেরকে ঘিরে তারা রনলিয়া বা রালিয়া রণবীর আলিয়া এখন তারা সংসার করছেন সুখে আছেন ভালো আছেন হাসি দেখেই বোঝা যায় এই রণবীর আর আলিয়ার বিয়ে নিয়ে অনেক কিছু ঘটলো রটলো কিন্তু শেষমেশ চার হাত এক হলো এত সুন্দর বৌমা পেয়ে ভীষণ খুশি নিতু কাপুর খুশি রণবীর এরকম গৃহিণী তো তিনি চেয়েছিলেন কিন্তু এইরকম জামাই পেয়ে কতটা খুশি মহেশবাবু আর কতটা খুশি সোনি রাজদান জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ছবি বিয়ের পর ভাইরাল হয়েছে তাতে জামাইকে জড়িয়ে ধরেছেন মহেশ ভাট কম জাননি সোনি রাজদানও জানেন রণবীর কি উপহার পেয়েছেন মোটামুটিভাবে ডিজাইনার পোশাকে হীরের গয়নায় মাত করেছেন আলিয়া তা সেটা সঙ্গীত হোক বা মেহেন্দি কিংবা বিয়ের আসুক প্যাস্টেল কালারের থিমে মোহময়ী আলিয়া রণবীরও কম যান না একেবারে ঘরনির সঙ্গে সাজে গোজে টেক্কা দিয়েছেন তিনি জানা যাচ্ছে নতুন জামাইকে আগেই হীরের আংটি দিয়ে আশীর্বাদ করেছিলেন সনি রাজদান এবার নিজের ছোট মেয়ের স্বামীকে এই বিয়ে উপলক্ষে তিনি নাকি আড়াই কোটির ঘড়ি দিয়েছেন রণবীর সত্যি এভাবে আলিয়াকে পাওয়া আর এমন শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার বলছেন নিন্দুকেরাও এবং আপনাদের অনুরাগীরাও